বলা মুসিবত আসলে আত্মহত্যা করে ফেলবেন, এটা আপনার জ্ঞানী হওয়ার পরিচয় না, মূর্খতার পরিচয়। আপনার কারোর সাথে কলহ বিবাদ হলো, অশান্তি হলো, সেই জন্য আপনি আত্মহত্যা করে নেবেন। এই মহিলারা বেশি করে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে বা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, আত্মহত্যা করে ফেললো, আর নিজে যে চেয়ে জাহান্নামে চলে গেল, এর কি হবে? আরে এই দুনিয়ার সামান্য অশান্তি কত বড় অশান্তি, তুমি চিরকালের জন্য চলে গেলে। হতে পারে যে আল্লাহর তকদির উপর অসন্তুষ্ট হয়ে তুমি করেছো, তাহলে বড় কুফরি হয়ে যাবে। আত্মহত্যা কখনো কখনো বড় কুফরিতে পরিণত হইতে পারে, যে কথাটি বলা হয়নি। আত্মহত্যা সবসময় কিন্তু ফাসেকি নয়, কখনো কখনো কাফের হয়ে যেতে পারে। আমি আল্লাহ কেন এটা আমার ভাগ্যে জুটালো, আমি বরদাস্ত করি না, মানি না, দিয়ে আত্মহত্যা করি, তাহলে কাফের সে মুরতাদ। এই জন্য অনেকের মত যে আত্মহত্যাকারীদের জানাজা পড়া যাবে না, তবে তারাও আসল হচ্ছে যে মুসলিম ফাসেক, আর তাদের জন্য সাফাত সুপারিশের প্রয়োজন রয়েছে, দুয়ার প্রয়োজন রয়েছে। এই জন্য সাধারণ লোকেরা জানাজা পড়বে, নেক লোকেরা ভালো মানুষরা জানাজা পড়বে না, যাতে সতর্ক সাবধানে অন্য লোকেরা। জানাজা দুইবার, একই লোক দুইবার বিভিন্ন জায়গায়, যদি স্থান চেঞ্জ হয় তো ঠিক আছে, হয়তো তার এখানে জানাজা হয়ে গেল কিন্তু এখানে ওর আত্মীয় স্বজন দাফন করবে না, রিয়াজে গিয়ে বা মক্কায় দাফন করবে, মক্কায় আবার জানাজা পড়লো কোনো অসুবিধা নেই, গ্রামের বাড়িতে দাফন করবে, কিন্তু শহরে বসবাস করতো, শহরে একটা জানাজা হয়ে গেল, হাসপাতালে মারা গেছে, আর তারপরে গ্রামে নিয়ে গেল, তারপর জানাজা পড়লো, কোনো দোষের কথা নেই। আর এক লোক একাধিকবার জানাজা পড়তে পারবে, জানাজা হচ্ছে দোয়া, সুতরাং সেই দোয়াতে সামিল হতে পারে, কিন্তু নিজে শুধু ইমামতি করে পড়বে না, অন্যরা পড়ছে যারা পড়েনি তাদের সাথে লেগে যেতে পারে। বারবার করে একজন জানাজা পড়ে ফেলেছে, বারবার কেন পড়বে সে? কিন্তু যদি অন্যরা যারা পড়েনি তাদের সাথে লেগে যায় তো অসুবিধা নেই। যেমন মাইয়াতকে সামনে করে পুরুষ লোক হলে মাথার সামনে দাঁড়াবেন, আর মহিলা হলে মাঝখানে দাঁড়াবেন, আসবে মাসালাগুলি, ওই রকমই কবর কে সামনে করে দাঁড়াবেন, যেই কবরটা জানাজা পড়েন সেই কবর, না না কবর উপরে দাঁড়াবেন না, কবর তো এক সাইডে। যেমনটা বললাম যে ডাকা হাঁকার প্রয়োজন নেই, আপনি সকাল বিকাল 14 বার জিয়ারতে যেতে পারেন, অসুবিধা নেই, আপনি যে কোনো সময় জিয়ারতে যেতে পারেন, তবে সামনে সব মজুদ আছে জিয়ারতে যাচ্ছেন, ওরাও সাথে হয়ে গেলে একসাথে চলে যান, দোয়া করেন। এই ক্ষেত্রে সম্মিলিত দোয়া আর কোনো প্রমাণ নেই যে একসাথে দোয়া, একজন দোয়া করেন বাকি সবাই আমিন আমিন বলবেন, এই তরিকা আসলে নেই। এই তরিকা যেমন নামাজের পরেও নেই, তেমন জিয়ারত করতে গিয়েও নেই। এই এই সব অনেক ভুলগুলি আমাদের দেশে আছে। দোয়া করে সবাই একে একা দোয়া করবেন, হ্যাঁ হাত উঠিয়ে করতে পারেন, এমনিও দোয়া করতে পারেন, আরবিতে দোয়া করার কোনো প্রয়োজন করেন না। জানাজার যে দোয়াটি আল্লাহ মাগফির লাহিয়া না উমাইয়াত না অশাহিদা না, তো আপনারও মুখস্থ করা ফরজ একজন মুসলিম হিসেবে, কারণ জানাজা তো পড়বেন আপনি, ওই দোয়াটি পড়বেন আর বাংলায় নিজের ভাষায় দোয়া করবেন। বোঝা গেছে? কবর জিয়ারত মানে আরবি ভাষায় দোয়া করা নয়, কবর জিয়ারত মানে যে কোনো ভাষায় দোয়া করবেন। না না, সম্মিলিত দোয়া সন্নত নয়, সন্নতের খেলাফ। একসাথে আপনি হাত উঠিয়ে আপনি নিজের দোয়া করেন, হাত উঠিয়ে দেন সাথে আপনি নিজের দোয়া করেন, ওদের সাথে আমিন আমিন না করে নিজের দোয়া করেন।